অসম প্রদেশ কংগ্রেস কমিটির বাগানে বাগানে কংগ্রেস শীর্ষক জনসম্পর্ক অভিযান আরম্ভ করা দেখা গৈছে। তিনিচুকীয়া আর ডিব্রুগড় জেলার বাগিচার বিভিন্ন অঞ্চলত অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বৰা, কংগ্রেসের প্রাক্তন সাংসদ ডক্টর রানী নৰ, মুখপাত্র অপূর্ব ভট্টাচার্য, মহিলা সমিতির সভানেত্রী মীরা বৰঠাকুর, সাধারণ সম্পাদিকা ডক্টর রঞ্জিতা দলে পেগু, ডাক্তর জয়প্রকাশ দাস ইত্যাদি প্রচার অভিযানত অংশগ্রহণ করে বলে জানিব পৰা গৈছে। অসম প্রদেশ কংগ্রেস কমিটির বাগানে বাগানে কংগ্রেস শীর্ষক জনসম্পর্ক অভিযান আরম্ভ করা দেখা গৈছে। তিনিচুকীয়া আর ডিব্রুগড় জেলার বাগিচার বিভিন্ন অঞ্চলত অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বৰা, কংগ্রেসের প্রাক্তন সাংসদ ডক্টর রানী নৰ, মুখপাত্র অপূর্ব ভট্টাচার্য, মহিলা সমিতির সভানেত্রী মীরা বৰঠাকুর, সাধারণ সম্পাদিকা ডক্টর রঞ্জিতা দলে পেগু, ডাক্তর জয়প্রকাশ দাস ইত্যাদি প্রচার অভিযানত অংশগ্রহণ করে বলে জানিব পৰা গৈছে। অসম প্রদেশ কংগ্রেস কমিটির বাগানে বাগানে কংগ্রেস শীর্ষক জনসম্পর্ক অভিযান আরম্ভ করা দেখা গেছে। তিনিচুকীয়া আর ডিব্রুগড় জেলার বাগিচার বিভিন্ন অঞ্চল অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বৰা, কংগ্রেসের প্রাক্তন সাংসদ ডক্টর রানী নৰ, মুখপাত্র অপূর্ব ভট্টাচার্য, মহিলা সমিতির সভানেত্রী মীরা বৰঠাকুর, সাধারণ সম্পাদিকা ডক্টর রঞ্জিতা দলে পেগু, ডাক্তর জয়প্রকাশ দাস ইত্যাদি প্রচার অভিযানত অংশগ্রহণ করে বলে জানিব পৰা গৈছে। অসম প্রদেশ কংগ্রেস কমিটির বাগানে বাগানে কংগ্রেস শীর্ষক জনসম্পর্ক অভিযান আরম্ভ করা দেখা গৈছে। তিনিচুকীয়া আর ডিব্রুগড় জেলার বাগিচার বিভিন্ন অঞ্চল অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বৰা, কংগ্রেসের প্রাক্তন সাংসদ ডক্টর রানী নৰ, মুখপাত্র অপূর্ব ভট্টাচার্য, মহিলা সমিতির সভানেত্রী মীরা বৰঠাকুর, সাধারণ সম্পাদিকা ডক্টর রঞ্জিতা দলে পেগু, ডাক্তর জয়প্রকাশ দাস ইত্যাদি প্রচার অভিযানত অংশগ্রহণ করে বলে জানিব পৰা গৈছে। গাড়ি চলাবলে শক্তি নাই, গাড়ি পিছফালের সিটত বিজেপির মন্ত্রী অশোক সিংহ ডাঙরিয়াক মুখ্যমন্ত্রী বহাই দিছে। কুকুরাঝাড়ের উন্নয়নের সিএম গাড়ি পিছর সিটের পর চলাব আর কোন অশোক সিংহ ডাঙরিয়া এগারী বিল্ডার যুনে গুয়াহাটির ফ্লেট বনায় পেলায় বিক্রি করা ব্যবসায় করে पहलवान जैसी ताकत, साइंटिस्ट जैसा तेज दिमाग, स्वस्थ हृदय, आंखों की ज्योति, लंबी आयु और ग्लोइंग स्किन के लिए गाय का घी ही सर्वश्रेष्ठ। लेकिन ये फायदे तभी हैं जब घी शुद्ध हो। पतंजलि गाय का शुद्ध देसी घी खाइए, अपने मासूम बच्चों और परिवार को मिलावट के जहर से बचाइए।